আমরা পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন দপ্তরের যে সমবায় উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় আমাদের ঝাড়গ্রাম রিজিনাল আন্ডারে 21টা ল্যাম্পস আছে, তার মধ্যে 8টা ল্যাম্পস বাছাই করেছেন, 8-10টা ল্যাম্পস। সেই জায়গায় আজকে সারিয়া কিন্দুগাড়ি ল্যাম্পস যে উদ্যোগ, এই উদ্যোগে আজকে আপনাদের যে MFP বনজ সম্পদ নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, একটা ছোট করে প্রোগ্রাম হবে, এটাতে আমাদের মধ্যে এই প্রোগ্রামটা টোটালটাই পরিচালনা করবে এবং আপনাদের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে সহযোগিতা করছেন। ওনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমাদের আদিবাসী মানুষদের সঙ্গে উৎসাহিত এবং যেভাবে বনজ সম্পদ ক্ষতির দিকে যাচ্ছে, যেভাবে বনজ সম্পদের যে আমাদের হারিয়ে যাওয়ার একটা বনজ সম্পদ, সেই জায়গায় কীভাবে আমরা রক্ষা করব এবং আমাদের এই বনজ সম্পদকে কীভাবে আমরা কালেকশান করে নিজেরা স্বনির্ভর হব, সেই জায়গায় সুন্দর করে আপনাদেরকে বুঝাবেন এবং পুরো টোটালটা প্রোগ্রাম ওনারা করবেন। এখানে আমাদের মধ্যে ডিভাইস ফাউন্ডেশন অর্গানাইজেশন থেকে এসেছেন, অর্গানাইজেশনের চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন এবং অন্যান্য সদস্যরা আছেন, ম্যাডাম আছেন, আমাদের রিজনাল থেকে দুজন অফিসার এসেছেন। এখানে আমাদের সারিকিন্দুগুড়ি ল্যাবসের ম্যানেজার সাহেব থেকে শুরু করে আপনারা সবাই আমার পক্ষ থেকে যথাযোগ্য স্থান সম্মান ভালোবাসা জানিয়ে যে আজকের প্রোগ্রাম শুরু করছি, যে এখানে বক্তব্য দেওয়ার কিছুই না, আমি বক্তব্য এখানে বক্তব্য দেওয়া যে বড় একটা কথা সেটা নয়, কীভাবে আমরা বনজ সম্পদকে কিন্দু পাতা থেকে শুরু করে আমাদের শাল বীজ থেকে শুরু করে আমাদের শাল পাতা থেকে শুরু করে নিম বীজ, বহড়া, হরিতুকি বিভিন্ন রকম যে আইটেম ওরা আছে, এটা আমরা কীভাবে কালেকশান করব, কীভাবে আমরা কালেকশান করে সেটা প্রসেসিং করব, প্রসেসিং করে কীভাবে আমরা মার্কেটিংয়ের জায়গায় নিয়ে যাব, এটা সুন্দরভাবে ওনারা